আমার এই সকল ভিডিওতে ভারতে যারা দাদা বাবু আছেন, মায়েরই সত্যি বলছি, আপনাদের ঘায়ে কাটা ঘায়ে নুনের ছিটা লাগে। কিন্তু আপনারা দেখেন যে এই মুহূর্তে যে আন্দোলন চলছে, আমি তো জাস্ট হচ্ছে নিউজগুলো আপডেট করছি যে মোদীর সরকার এই মুহূর্তে মায়েরই কী পরিমাণ ঝামেলায় আছে শিখদের নিয়ে। এই শিখদেরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কানাডা এবং ভারতের বিরোধ যখন সামনে আসলো, বিশেষ করে দুইজন খালিস্তান আন্দোলন বা শিখদের যে আলাদা রাষ্ট্র গঠনের আন্দোলন, সেই আন্দোলনে হরদীপ সিং এবং সুখদুল সিং নামক দুইজন শিখ নেতাকে হত্যার দাবি আপনার কানাডার যে এটা ভারতের র করেছে। এরপরে উঠে এসেছে যে আসলে এই শিখদের মূল প্রসঙ্গটা কি, কেন তারা একটা আলাদা রাষ্ট্র গঠনের দাবি করছে, আর এই রাষ্ট্র হলে ভারত ভেঙে যাবে, তবে কোনোভাবেই ভারতের কোনো সরকারই চাইবে না আলাদা কোনো রাষ্ট্র ভারতের মধ্যে হোক। তো চলুন দেখি শিখ কারা, কোথায় তাদের বসবাস, আর কেনই বা এই খালিস্তান আন্দোলন, আমরা একটু তথ্য নিয়ে দেখি। দর্শক, বিশ্বের বেশ বড় সংখ্যক মানুষ শিখ ধর্ম পালন করে। সারা বিশ্বে প্রায় 2.5 কোটি শিখ রয়েছেন। অনুসারীদের দিক দিয়ে এটি পঞ্চম বৃহত্তম। শিখ ধর্মের গোড়াপত্তন হচ্ছে পাঞ্জাবে 1600 শতকে। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়ার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল পাঞ্জাব। শিখদের বেশিরভাগই ভারতে বসবাস করেন। দেশটিতে আপনার 140 কোটি জনসংখ্যার প্রায় 2% হচ্ছে শিখ ধর্মাবলম্বী। ভারতের বাহিরেও আপনার বহির্বিশ্বেও শিখদের একটি বড় অংশের বসবাস রয়েছে। ভারতের বাইরে সবচেয়ে বেশি শিখ ধর্মাবলম্বীদের বসবাস হচ্ছে কানাডায়, সেখানে প্রায় 7,80,000। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যারও 2% বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে প্রায় 5,00,000 আপনার বসবাস করে। এখন এই কারণে কানাডা থেকে শিখদের যে খালিস্তান আন্দোলনের A to Z কিন্তু কন্ট্রোল করা হয়। এখন কেন তার আলাদা রাষ্ট্র চায়? খালিস্তান আন্দোলনের লক্ষ্য ছিল ভারতের শিখদের জন্য স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গত শতকের 80-এর দশকে দেশটির পাঞ্জাব রাজ্যে এই আন্দোলন চরমে পৌঁছায়। সেই সময় রাজ্যটিতে এই আন্দোলনের জেরে ব্যাপক সংঘাত এবং হতাহতের ঘটনা ঘটে। এই আন্দোলনকে থামাতে মাঠে নেমেছিল ভারতের সামরিক বাহিনী। বিশেষ অভিযান পরিচালনা করে আন্দোলনের গতি থমকে দেওয়া হয়েছিল। এ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের অধ্যাপক শ্রুতি কাপিলা বলছেন, আধুনিক পাঞ্জাবের রাজনীতি খালিস্তান আন্দোলন থেকে দূরে সরে গেছে, আর স্বাধীন রাষ্ট্র বর্তমানের বেশিরভাগ শিখের চাওয়া পাওয়া নয় বলেও রাজনীতিবিদরা দাবি করছেন। তবে আন্দোলন নিয়ে এখনও বিদেশে অবস্থানকারী শিখদের অবস্থান ভিন্ন। তারা আন্দোলনের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে বিগত কয়েক বছরে তাদের স্বাধীন রাষ্ট্রের দাবি জোরদার করা হয়েছে। আর খালিস্তান আন্দোলনের বিরোধিতা করে আসছে ভারত সরকার, ভারতের মূলধারার সব রাজনৈতিক দল, এমনকি পাঞ্জাবের দলগুলো বিচ্ছিন্নতাবাদী ও সহিংসতার নিন্দা জানিয়ে আসছে। খালিস্তান নিয়ে দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনা আধুনিক ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনা। 1984 সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে অমৃতসরের স্বর্ণমন্দিরে অভিযান চালিয়েছিল ভারতের সামরিক বাহিনী। অভিযানে ওই মন্দিরে অবস্থানকারী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের উৎখাত করা হয়েছিল। এ সময় অনেকে নিহত হয়েছিল। অভিযানের কয়েক মাস পরেই 2 শিখ দেহরক্ষীর হাতে নিহত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। এর জের ধরে 4 দিন ধরে চলেছিল দাঙ্গা এবং সাম্প্রদায়িক সংঘাত। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ। আর ধারণা করা হয় দাঙ্গা সংঘাতে নিহতের সংখ্যাটা ছিল 3 থেকে 17 হাজার পর্যন্ত। খালিস্তান ইস্যুটা এখনও ভারতের জন্য স্পর্শকাতর, কারণ শিখদের স্বাধীনতার বিরুদ্ধে ভারতের সব রাজনৈতিক দলের অবস্থান একই ছাতার নিচে। তাই দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের স্বার্থে এখনও কোনো সরকারই খালিস্তান ইস্যুতে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। আর যে হরদীপ সিংকে মারা হয়েছে, তিনি আপনার 1997 সালে কানাডায় পাড়ি জমানোর পর দেশটির নাগরিকত্ব পান, আর সেখানে আপনার মিস্ত্রি হিসাবে কাজ শুরু করলেও পরবর্তী সময় পশ্চিমাঞ্চলে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে শিখ নেতা হিসাবে তিনি জনপ্রিয়তা পান। 2020 সালে তার বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য ভারত সরকার সন্ত্রাসী তালিকায় তাকে ফেলে। ভারতের অভিযোগ, খালিস্তানের পক্ষে প্রচার প্রচারণা চালানো খালিস্তান টাইগার ফোর্স নামক একটি গোষ্ঠীকেও তিনি তৈরি করেন। তো এই সকল কিছু মিলিয়ে আপনারা বুঝতেই পারছেন যে কোনো স্বাধীন রাষ্ট্রই তাদের রাষ্ট্রকে ভাঙে আরেকটা রাষ্ট্র হইতে দেবে না। যেমনটা চীন তাইওয়ান ইস্যুতেও আমরা দেখছি, বিশাল দেশ সবই আলাদা, বাট আলাদা কোনো রাষ্ট্র কিন্তু চীনও দিচ্ছে না। আর এখানেও ঠিক সেম কাহিনী। তবে অন্যান্য অতীতের সময়ের তুলনায় ইন্দিরা গান্ধীর পরে, অনেক বছর পরে এসে একটু ঝামেলা পোহাচ্ছে ভারত সরকার। তবে ভারতের সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, কোনোভাবেই
ভারতকে আলাদাভাবে ভাঙার সুযোগ নেই। তারপরেও শিখরা কতটুকু কি করতে পারে সেটা সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।